মুআজ্জাজ মুহতারাম, জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আশেকানে আউলিয়া, গোলামানে মুস্তফা, মুরব্বিয়ানে আজাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদেরকে পার্থিবী জীবনের সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে দুনিয়াবী কার্যকর্ম, সে সমস্ত কাজ অবশিষ্ট রেখে মহান রব্বুল আলামিনের ডাকে জিলহজ মাসের মতো পবিত্র একটি মাসে, ফজিলতপূর্ণ একটি মাসে রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে সমবেত হয়ে জুমার দিনের ফজিলত অর্জনের জন্যে আমাদেরকে রব্বুল আলামিন নির্বাচন করেছেন। সেজন্য আসুন মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি সেই কামলিওয়ালা নবীর কদমে, যার ব্যাপারে একটি উক্তি করেছিলেন সাইয়্যিদুনা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম। হযরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৃষ্টি জগতে আমি জিব্রিল, এমন কোনো জায়গা নেই যেখানে আমার পাখার বাতাস লাগেনি, এমন কোনো জায়গা নেই যেখানে আমি জিব্রিলের অবস্থিতি ঘটেনি, আমি হাজির হয়েছি। কিন্তু খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মুস্তাফার চেয়ে বেশি আজমতওয়ালা, প্রশংসিত কোনো সৃষ্টিকে আমি জিব্রিলের চোখে পড়েনি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বংশের উপর পৃথিবীর জমিনে যে নসলে আপনি এসেছেন, আপনার চেয়ে দামি বংশ আমি আর কোনো বংশকে দেখিনি। সেই মহান নবী পাক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূরানী কদমে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মাহে জিলহজ মাসে আমরা মসজিদে এসেছি, অনেকগুলো বিষয় আমাদের সামনে উপস্থিত। প্রথম জুমার দিনে এসেছি, এখানে আলোচনা অনেক বিষয় নিয়ে করতে হয়, যেমন কোরবানি আমাদের দৌড় গোড়ায় চলে এসেছে, তারপর জিলহজ মাসের ফজিলত নিয়ে আলোচনা করতে হবে, আইয়ামে তাশরিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা দিয়ে শুভ সংবাদ দিতে চাই সেটা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো মানুষ জুমার নামাজ আদায়ের জন্য পরিপাটি হয়ে পবিত্রতা অর্জনের মাধ্যমে কোনো মানুষ যখন মসজিদের দিকে হেঁটে যায়, নবীজি বললেন, তোমরা যদি কেউ সেরকম কোনো মুসল্লিকে দেখতে পাও, নিঃসন্দেহে তিনি যেন একজন মুমিন যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা মুমিনের সার্টিফিকেট নিয়ে মসজিদে বসেছি, আলোচনাগুলিও শুনবো ইনশাআল্লাহ ইমানদারের কার্যক্রম নিয়ে। এই জিলহজ মাসের অনেক ফজিলত কোরআনুল করিমে সাব্যস্ত হয়েছে। রব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা বর্ণিত হাদিস, তিনি বললেন যে একটা ব্যক্তি ছিল, একজন ছেলে, সে সবসময় জিলহজ মাসের চাঁদ উদিত হবার সঙ্গে সঙ্গেই রোজা রাখতে আরম্ভ করত, নফল রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ঘটনাটা চলে যায়। নবীজি যখন এই বিষয়ে অবহিত হলেন যে ব্যক্তি যেই মাত্র জিলহজের চাঁদ উদিত হয় সঙ্গে সঙ্গে সে রোজা রাখা শুরু করে, নবীজি বললেন, আমার উম্মতকে ডাকো, আমি তার সাথে কথা বলতে চাই। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কেন রোজা রাখো? এখন তো তোমার উপর রোজা রাখার কোনো বিধান তোমার উপর জারি নেই, তুমি সবসময় কেন এটা করো? সে ব্যক্তি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা পবিত্র একটি মাস, অসংখ্য অগণিত আল্লাহর বান্দা এবং ফেরেশতারা ঠিক এই মাসে আল্লাহর নির্দিষ্ট একটি ঘরে খানায় কাবার মধ্যে তারা এসে তাওয়াফ করে, সেখানে তারা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত শুধু রব্বুল আলামিনের জিকির, তাসবিহ এবং তাহলিল, রব্বুল আলামিনের একত্ববাদ,
তাওহীদের উপর তারা ঘোষণা দিতে থাকে। যেই কারণে রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন তার একত্বাবাদের ঘোষণা দেওয়ার জন্যে, তিনি যে নিরঙ্কুশ একজন অধিপতি এই বিষয়টা মানুষ তার প্রতিনিধি হয়ে জানান দিবে বিশ্ববাসীকে। রাব্বুল আলামিন সেই জন্যই তো আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মানুষগুলো সেখানে আসে হাজার হাজার কণ্ঠে, লক্ষ লক্ষ কণ্ঠে সমবেত হয়ে মানুষগুলো বলতে থাকে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন সমস্ত মানুষদেরকে, বনি আদমকে যখন তিনি আহ্বান করেছিলেন এই খোদারখানায় কাবা তাওয়াফ করার জন্য তোমরা আসবে, সেই আসার জন্য প্রথমে মানুষগুলো বলে লাব্বাইক। প্রথম যে লাব্বাইক বলে সেটা মূলত ইব্রাহিম আলাইহিসসালামকে জানান দেয়, আপনি আমাদেরকে আহ্বান করেছিলেন এই ঘরে আসো, এখানকার ইবাদত করো, সেজন্য বলে লাব্বাইক। এরপর মানুষগুলো বলা শুরু করে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবার হাজির হয়েছি। এই মানুষগুলো যখন এগুলির স্বীকৃতি প্রদান শুরু করে দেয় রব্বুল আলামিন অনেক খুশি হন। আমি চাই তাদের সেই বরকতপূর্ণ ইবাদতের সাথে আমি কিছু বরকতময় ইবাদতে সামিল হতে, যেন তাদের সাথে সাথে রব্বুল আলামিন আমাকেও মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ, সেই কারণে আমি রোজাগুলো রাখি। নবীজি বললেন তোমার জন্য তো শুভ সংবাদ আছে, তুমি যে রোজা রাখছো রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন তোমার প্রতিটি রোজার জন্য রব্বুল আলামিন 100 ওট কোরবানি করলে যে সওয়াব, এবং 100 গোলাম আজাদ করলে যে সওয়াব, এবং যুদ্ধের ময়দানে যাবার জন্যে যে সামানের প্রয়োজন হয়, যে সাজসজ্জার প্রয়োজন হয়, একটা ঘোড়ার মধ্যে যা কিছু দেওয়া যায় যুদ্ধের সামান সেগুলো 100 ঘোড়া, তাহলে গোলাম 100 আজাদ, 100 ওট কোরবানি, এবং 100 সাজসজ্জিত জিহাদের জন্য প্রস্তুতকৃত কোনো ঘোড়া কেউ যদি দান করে তার আমলনামায় যতগুলি সওয়াব আল্লাহ দান করবে, তোমার এক একটা রোজার জন্য রব্বুল আলামিন তোমার আমলনামায় অতগুলো নেকি এবং পুণ্যতা লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা গেল এক নম্বর। নবীজি বললেন তোমার জন্য আরও শুভ সংবাদ আছে, তুমি যদি আরাফার দিনে রোজা রাখো, তুমি যদি ইয়াউমুত তারবিয়ার দিনে রোজা রাখো, অষ্টম দিনে, নবম দিনে যদি তুমি রোজা রাখো, অষ্টম দিনে রোজা রাখলে কি হবে, এতক্ষণ 100-100 ছিল 7 দিন পর্যন্ত, জিলহজের মাসের চাঁদ উদিত হবার সঙ্গে সঙ্গে পরদিন থেকে তুমি রোজা রাখলে 100-100 করে তোমার জন্য এগুলো বাজেট। কিন্তু তুমি যদি জিলহজ মাসের অষ্টম দিনে রোজা রাখো রব্বুল আলামিন তোমার আমলনামায় ওই 100-র জায়গায় 1000 করে ওট কোরবানি, 1000 গোলাম আজাদ করা, এবং 1000 যুদ্ধের জন্য প্রস্তুতকৃত যে ঘোড়াগুলো আছে সেগুলি দান করলে যত সওয়াব হবে রব্বুল আলামিন তোমার আমলনামায় অতগুলি সওয়াব লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন যদি নবম দিনে রাখো, আরাফার দিনে যদি তুমি রোজা রাখো, তাহলে ওই 1000-এর জায়গায় সেখানে 2000 করে অতগুলি সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমরা প্রতিটা বিষয় আলোচনা শুনি, কিন্তু এগুলোর আমলেরও প্রয়োজন আছে। যারা যারা আমাদের সম্ভব হয়, বিশেষ করে আমরা যারা অবসর আছি, আমাদের যাদের অত বিশাল কোনো চাপ নেই, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ রব্বুল আলামিন যেন অন্তত আমাদেরকে অষ্টম দিন, নবম জিলহজ, অষ্টম জিলহজে যেন আমরা সওয়াব অর্জন করার নিয়াতে যেন এই রোজাগুলো রাখতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে এখানে হাদিস শোনাতে চাই। তিনি বললেন যে চারটা বিষয়ের উপরে তিনি গতগুলো নবীজির পক্ষ থেকে ফজিলতওয়ালা কথা শুনিয়েছিলেন। তিনি বললেন 4 দিনের উপর আল্লাহ খুব খুশি, 4টি মাসের উপর রব্বুল আলামিন খুব খুশি, 4টা মানুষকে জান্নাত নিজে রিসিভ করার জন্য উদ্যোগগ্রীব হয়ে আছে, আবার 4টা মহিলা সবার প্রথমে জান্নাতে যাবে, আবার কে কে মানুষগুলো সর্বপ্রথম জান্নাতে যাবে, এরকম 4-4 করে তিনি কতগুলি বর্ণনা দিলেন। এর মাঝে তিনি যে বর্ণনাটা দিলেন 4 দিন, সেটার মধ্যে একটি হচ্ছে আজকের এই জুমার দিন। তিনি বললেন কোনো মানুষ জুমার দিনে যদি এমন একটি সময় থাকে রব্বুল আলামিন মানুষগুলোকে ওই সময় যদি ফরিয়াদ করা হয়, দুনিয়া এবং আখেরাত যেই কোনো ধরনের ফরিয়াদ, এটা কখন নির্দিষ্ট নাই, কিন্তু জুমার দিন বলেছেন নবীজি, বললেন কেউ যদি ওই সময় সে ফরিয়াদ করে রব্বুল আলামিন, সে যাই করুক শরীয়ত সম্মত যদি কোনো ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে সে জানায়, রব্বুল আলামিন অবশ্যই তার সে দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ।
আরো একটি দিনের কথা বললেন, সেটা হচ্ছে ইয়াউমুল আরাফার দিন। রব্বুল আলামিন এত অসংখ্য অগণিত মানুষকে সেই দিনে মাফ করেন, এরকম আর কখনোই তিনি মাফ করেন না, বলুন সুবহানাল্লাহ। সেটা আরাফার দিন। তিনি আরো বললেন কোরবানির দিন। কোরবানির দিনে মানুষ যখন কোরবানি করে, ওই কোরবানির দিনে রব্বুল আলামিন কোরবানির পশুর রক্ত রব্বুল আলামিন মাটিতে পড়ার আগেই বান্দাদেরকে মাফ করতে শুরু করেন, কোন সুবহানাল্লাহ। এরপর নবীজি আরেকটি দিনের কথা বললেন, সেটি হচ্ছে ঈদুল ফিতরের দিন। আমরা যেটা প্রায় 2 মাস 7-8 দিন আগে যেটা অতিক্রম করে এসেছি, নবীজি বললেন রব্বুল আলামিন, আমরা সেই হাদিসটা অনেকে জানি যে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, বলো তো শ্রমিকদের পাওনাটা কখন দেওয়া উত্তম? তারা বলেন সারাদিন মজুরি খাটার পরে যখন তাদের বাড়ি ফেরার সময় হয় তখন তাদেরকে তাদের মজুরি দেওয়া দরকার হয়। রব্বুল আলামিন বললেন, তারা সারা মাস রোজা রেখেছে, সেই পারিশ্রমিক আমি আজকে ঈদুল ফিতরের দিন দিব। ঠিক সেই সময়ে একজন আহ্বানকারী ফেরেশতা মানুষদেরকে ডাকা শুরু করে, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আহ্বান করা হচ্ছে। রব্বুল আলামিন বললেন, তোমরা যারা সারা রোজার মাস অক্লান্ত পরিশ্রম করে মাহে রমজানুল মোবারককে সম্মান প্রদর্শন করে তোমরা যারা রোজা রেখেছো, রব্বুল আলামিন আজকে তোমাদেরকে সদ্য নবজাতক যেমন নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, ঠিক তেমন করে তোমাদের গুণাগুলিকে পাল্টিয়ে সেই গুণাগুলোকে রব্বুল আলামিন সাওয়াবে পরিণত করে তোমাদেরকে নিষ্পাপ ঘোষণা করেছেন, কোন সুবহানাল্লাহ। নবীজির সেই হাদিসের সমর্থক একটি কোরআনুল কারীমের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই। সম্মানিত হাজিরিন, সূরাতুল ফুরকানে 19 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলছেন, যত জায়গায় রব্বুল আলামিন ইমানদারদেরকে ইমানের বয়ান দিয়েছেন সঙ্গে সঙ্গে নামাজের কথা বলেছেন, কিন্তু এই একটি মাত্র আয়াতে রব্বুল আলামিন ইমানের আগে তাওবার বয়ান করেছেন। আপনি তাওবা শব্দের অর্থ আর রুজুউ, ফিরে আসা। আমি আপনি যে অপরাধগুলো করছি সেগুলো থেকে আমরা ফিরে আসতে চাই। এই মর্মে রব্বুল আলামিন বলছে, ধরো তুমি শরাব পান করো, এখন তুমি সেখান থেকে ফিরে আসতে চাও, তাহলে তোমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা তাওবা। তাওবার পরে ইমানের কথা বলেছেন। রব্বুল আলামিন বললেন, মানুষ যখন তাওবা করে তারপরে ইমান আনে, ইমান আনার করার পরে ওয়া আমিলা এমন আমল করে, আমালান সালেহা, যেই আমলটা সালেহীনরা করেছেন, বুজুর্গানে দিন করেছেন, সাহাবায়ে কিরাম করেছেন, সেই আমলের মতো করে যখন কোনো মানুষ আমল করে, রব্বুল আলামিন বলছেন সেই যে গুণাগুলি করেছিল, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু লাহুম সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলছেন, বদল করে ফেলি আমি, যদি কোনো মানুষ তাওবা করে ফিরে আসে আর কখনো যদি সে কাজ না করে, তারপর ইমান আনে এবং ইমান আনার পরে যদি সে আমলে সালেহ করে, রব্বুল আলামিন বলছেন আমি তার অতীতের গুণাগুলিকে বদলে ফেলি। কিসের মাধ্যমে? সাওয়াবের মাধ্যমে। তার মানে আপনি আগে যা কিছু গুণা করেছেন, রব্বুল আলামিন গুণাগুলিকে মুছে দেন না, সেগুলিকে নিয়ে তিনি সাওয়াবে রূপান্তরিত করে উম্মতে মুহাম্মদের আমলনামায় লিখে দেন, কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাতে চাই। সেটা হলো, রব্বুল আলামিন আমার নবীকে একটা প্রশ্ন করেছিলেন, সমস্ত নবীদেরকে তিনি এই প্রশ্নটা করেছিলেন। বাবা আদম আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছিল, আদম তোমার পরিচয় বলো। বাবা আদম আলাইহিসসালাম বললেন, আনা সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বললেন, আনা খলিলুল্লাহ। মূসা আলাইহিসসালামকেও জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বললেন, কালিমুল্লাহ। ঈসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বললেন, রূহুল্লাহ। হযরত নূহ আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বললেন, নাজিউল্লাহ। এবং এক একজন নবী নিজের এক একটা বৈশিষ্ট্য করে রব্বুল আলামিনের কাছে পরিচয় দিয়েছিলেন। আমার নবীজিকেও সেই প্রশ্নটা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পরিচয় বলুন। নবীজি বললেন, আনা ইয়াতিম, আমি ইয়াতিম একজন মানুষ। নবীজি এত বিনয় হয়ে গেলেন। রব্বুল আলামিন বললেন, হাবিব, আপনাকে হাউজে কাউসার দিয়েছি, আপনাকে আপন দোস্ত বানিয়েছি, আপনাকে সশরীরে আমার আরশে আজিমের মেহমান বানিয়েছি, আপনাকে সাফাতে কোবরার জন্য নির্বাচন করেছি, আপনি নবী সর্বপ্রথম জান্নাতে যাবেন, জান্নাতের সমস্ত চাবিকাঠি আপনার হাতে থাকবে ইয়া রাসূলুল্লাহ।
আপনাকে এত কিছু দেওয়ার পরে আরও একটি জিনিস আপনাকে বাড়তি দিয়েছে, যেটা আমি কোনো নবীর উম্মতকে দেইনি, সেটা হলো আপনার উম্মত যদি গুনাহ করে আর সেই গুনাহ যদি তারা তাওবার মাধ্যমে ফিরে আসে, আমি সেগুলোকে সাওয়াবে রূপান্তরিত করে দেই। এত দোষ সত্ত্বেও আপনি নিজেকে ইয়াতিম বললেন, এত ছোট করে নিজেকে উপস্থাপন করলেন, অথচ এক একজন নবী তাদের শান শওকত নিজে নিজে বর্ণনা করলেন। আপনি তো চাইলে বলতে পারতেন আনা হাবিবুল্লাহ, আপনি বললেন আনা ইয়াতিম। এত বিনয় আপনি, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনার হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ, আমার নবীজিকে রব্বুল আলামিন বলছেন, ওই সময়ে স্মরণ করে দিয়েছেন যে আপনাকে আপনার উম্মতের বদিগুলিকে আমি নেকিতে রূপান্তরিত করেছি, এত তো সত্ত্বেও আপনি নিজেকে এতিম বললেন, আমি আল্লাহ আপনার হয়ে গেছি বলে আমার নবীজিকে আরও বেশি বড় আজমতওয়ালা এক পুরস্কার দিয়ে আমার নবীজিকে রব্বুল আলামিন ধন্য করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা সেই নবীর উম্মত, সেই ধারাবাহিকতা আমাদের কাছে কোরবানের ঈদ এসেছে। যেমন শ্রেষ্ঠ নবী, তেমন শ্রেষ্ঠ উম্মত, তেমন শ্রেষ্ঠ দিন আমাদেরকে দেওয়া হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। তাই আপনাদের সামনে কোরবানির আলোচনা নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের সমাজে কোরবানির আলোচনাটা যতই করি এগুলি বছর ঘুরে আস্তে আস্তে আমরা ভুলে যাই, তাই সবসময় আমাদের প্রয়োজন পড়ে আপনাদের সামনে এই বিষয়গুলি আলোচনা করার জন্যে। অনেকে আমরা কোরবানি করি, মৃত ব্যক্তির নামগুলো আমরা ঢুকিয়ে দিই, অনেক মাসালা বলতে হবে কিন্তু অত সময় তো আমাদের হাতে নেই। তাই এখানে মাদ্রাসায় আমাদের বড় বড় আকাবের আলেম ওলামা আছেন, আপনারা ওনাদের থেকে অবশ্যই জানবেন। সময়ের দিকে তাকিয়ে আমি আপনাদের কাছে দু চারটা মাসালা বর্ণনা করতে চাই, আপনারা কিভাবে কোরবানিটা করবেন। যেমন আমরা আমাদের ঘরের মানুষদেরকে না জিজ্ঞেস করে কোরবানির মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলি, এইটার কোনো বৈধতা ইসলামে নেই। যদি থাকতো তাহলে নবী ইব্রাহিম আলাইহিসসালাম যখন স্বপ্নে দেখলেন ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি আল্লাহর রাস্তায়, তো এটা তিনি নবী ইসমাইল আলাইহিসসালামকে বলা দরকার ছিল না, শিশুপুত্র ইসমাইলকে বলার কোনো প্রয়োজন ছিল না, তিনি করে দিতে পারতেন। কিন্তু তিনি কোরবানি করবেন, তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে, কিন্তু যিনি কোরবানি হচ্ছেন তার কোরবানিটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, যিনি আল্লাহর জন্য নিজের জীবন উৎসর্গ করছেন, যিনি আল্লাহর জন্য নিজেকে সঁপে দিচ্ছেন, তার মনে এটা ইচ্ছা আছে কিনা, নাকি সে জোর জবরদস্তি চলে যাচ্ছে। সেজন্য নবী ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছিলেন ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন। তো সেজন্য সেখান থেকেই কথা এসেছে, আপনি আর আমি যদি কখনো কোনো কিছু দান করি, দানের আগে নিয়ত করা লাগবে, আমি কেন দিচ্ছি। নিয়ত ছাড়া আপনি যতই দান করবেন সেটা ঝুলে থাকবে, কেন সেটা কাউন্টেড হতে হবে, সে কাজের মধ্যে লাগতে হবে। সুতরাং আমরা যখন আমাদের পরিবারের মানুষদের পক্ষ থেকে কোরবানি দিব, তাকে জিজ্ঞেস করব, জিজ্ঞেস না করে কোরবানি দিলে তার নামে কোরবানিটা হবে না। এবং আমরা মৃত মানুষের নামেও কোরবানি দেই, সেই মৃত মানুষের নামে কোরবানিটা যদি ওসিয়তকৃত হয়, তাহলে তার ওসিয়তকৃতটা যদি রেখে যাওয়া সম্পত্তির তিন ভাগের এক ভাগের বেশি হয়ে যায়, এক তৃতীয়াংশের বেশি যদি তার ওসিয়ত পালন করতে অ্যামাউন্ট খরচ হয়ে যায়, তাহলে সেটা আর ওসিয়ত থাকে না। কিন্তু এক তৃতীয়াংশের কম যদি হয়, তাহলে আপনারা তার পক্ষ থেকে ওসিয়তকৃত সেই কোরবানি দিতে হবে এবং সেই কোরবানির গোশতটা সাদকা করে দিতে হবে। কিন্তু সেটা যদি ওসিয়তকৃত না হয়, এমনি আপনি দিচ্ছেন বাবার জন্য, তাহলে আপনি সেটাকে নিজের প্রয়োজনে পুরোটা রেখে দিতে পারবেন, প্রয়োজন যদি না হয় সেটাকে আপনি সদকা করবেন, আত্মীয় স্বজনকে দিবেন, আপনি নিজে খাবেন। এরকম অনেকগুলো হাদিস এসেছে, সময়ের দিকে তাকিয়ে আমি আপনাদেরকে আরবি এই বারতগুলি বলছি না। সম্মানিত শুধু আরও কতগুলো ব্যাপার আছে, যেমন আমরা কোরবানি যাওয়ার জন্যে যে সাতটা ভাগ দেই, সে সাত ভাগ নবীজি বললেন একটা পশুতে, গাভীতে, গরুতে, ওটের মধ্যে সাতজন থাকবে, এটা আমরা জানি। কিন্তু অনেকে কি করেন যে সেখানে আমার নবীজির নাম ঢুকাইয়ে দেন, কারণ নবীজি উম্মতের জন্যে একটা কোরবানি দিতেন সমস্ত উম্মতের নামে, যারা এসেছে যারা আসবে সকলের নামেই নবীজি কোরবানি দিতেন, তারই ধারাবাহিকতায় নবীজির সে সুন্নাত আমলটা আমরা করে যাচ্ছি। এখন আমরা ছয়জনে কোরবানি দিচ্ছি এক্সাম্পল, সেখানে আমরা কি করি, সেখানে নবীজির নামটাও দিয়ে দেই। এখন কেউ কেউ বলতে চায় এই ভাগের দায়ভার কে নেবে, আবার অনেকে বলে এই গোশতটা কিভাবে বণ্টন করবে। এটা আসলে ব্যাপারটা এরকম যে আপনি ছয়টা ভাগেই করবেন, সবার পক্ষ থেকেই নবীজির নামে কোরবানিটা হবে, আপনারা সেই কোরবানির গোশতটা ছয়টা ভাগেই করবেন, এটা সাত ভাগ করা দরকার নাই। তবে হ্যাঁ, কোনো নবীর আশেক যদি উম্মত যদি বলে আমি নবীজির নামে আমি একটা ভাগ দিলে সেটা আমার নামের, আমার টাকার, তাহলে সে শুধু ওই ভাগটা বহন করবে, অন্য কেউ সেখানে অংশীদারিত্ব অর্জন করতে পারবে না। ঠিক এমন করে আরও অনেক মাসলা মাসাইল আছে,
বিশেষ করে এই বিষয়টার দিকে খুবই দরকার মনোযোগ দেওয়া, যে হালাল কতটুকু করছি আমরা আমাদের কোরবানের জন্য। এটা তো তাকওয়ার বহিঃপ্রকাশ, ফরহেজগারিতা। এখন আমরা অনেকেই আমরা বিপথে টাকা কামাই, টেবিলের নিচে বলেন বা মানুষকে ঠকি, আমরা সেখানে টাকা কালেক্ট করে সেখানে কোরবানি দিই। আপনাকে চুজ করার সময় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি কার সাথে কোরবানি দিচ্ছি, তার টাকাটা কতটুকু হালাল। আপনি 100% ক্লিয়ার না হয়ে একটা বিষয়ে আপনি ওনার সাথে কোরবানি দিতে পারবেন না। নবীজির হাদিস ফতুয়াতেও এই কথাগুলো বারংবার এসেছে, সামান্য টাকাও যদি কোনোভাবে ঢুকে যায়, বিপথের টাকা, বিপদগামী কোনো টাকা যদি, বিশেষ করে সুদের কোনো টাকা যদি ঢুকে যায়, এখানে যারা যারা অংশীদারিত্ব অর্জন করবে তাদের একজনেরও কোরবানি হবে না। সুতরাং এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বলেছিলাম এই কোরবানির বাকি যে মাসলা মাসাইলগুলো, আপনাদের যেগুলি মনের মধ্যে প্রশ্ন আসবে সেখানে আমাদের আলেম ওলামাগণ আছেন, আপনারা অবশ্যই জেনে নেবেন। আর যেটা বলতে চাই আপনাদের কাছে, যে এই হজের মাসটা আমাদের কাছে শুধুই নিদর্শন আর নিদর্শন দিয়ে রব্বুল আলামিন এক্সপ্লেন করেছেন। হজের মাসে যারা হজ করতে গিয়েছেন তারা জানেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা নিদর্শন আমাদের সামনে রেখেছেন। আর এই নিদর্শনগুলোর একটাই মাত্র কারণ, আমাদের কি শুধু রব্বুল আলামিন ক্ষমা করে দিতে চান, শুধু ক্ষমা করে দিতে চান? কোন সুবহানাল্লাহ, রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা যারা আমার বান্দা আছো, আমার গোলামি করার জন্য আবদিয়াত দাসত্বকে তোমরা যারা পরিপূর্ণ করতে চাও, ওয়াসারিউ তোমরা দৌড়াও প্রতিযোগিতামূলকভাবে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমার প্রভুর ক্ষমা অর্জনের জন্য তোমরা দৌড়ে দৌড়ে তোমার প্রভুর নিকট আসো। আসলে কি হবে? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন সাধারণ মুত্তাকিন তোমরা যারা আছো, তোমরা যদি আমার কাছে ক্ষমার জন্য দৌড়ে দৌড়ে আসো, তাহলে আমি তোমাদেরকে সাধারণ মুত্তাকিন যারা তাদেরকে আমি এমন একটা জান্নাত দিব, আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ, যে জান্নাতটা একটা জান্নাত, যে জান্নাতের পরিসীমাটা হবে প্রথম আসমানের থেকে শুরু করে এই পৃথিবীর জমিন যত বড়, যত ফারাক এবং যত বিস্তৃত, অত বড় একটা জান্নাত তোমাদের মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদের হাতে পুরস্কার হিসেবে দিব। বলুন সুবহানাল্লাহ। সেই পুরস্কার নেওয়ার জন্য এরকম অসংখ্য পুরস্কার রব্বুল আলামিন খানায়ে কাবার চতুর্পাশে রেখে গেছেন। আমাদেরকে আমাদের সাফা মারওয়া যখন সাই করা হয় সেখানেও আমাদের গুনাহ মাফ হয়, আমরা যখন হাতিমে কাবার পাশে দাঁড়াই সেখানেও আমাদেরকে গুনাহ মাফের জন্য ডাকা হয়, মাকাম ইব্রাহিমে যখন দাঁড়াই তখনও আমাদের গুনাহের জন্য রব্বুল আলামিন একটা সুযোগ রেখেছেন, তাওয়াফ করা অবস্থায় সুযোগ রেখেছেন। কোনো ব্যক্তি যদি খানায় কাবা প্রথম দেখার সঙ্গে সঙ্গে যা কিছু ফরিয়াদ করেন, নবীজি হাদিস বলছেন যে ওই দোয়াগুলো রব্বুল আলামিন বিনা শর্তে কবুল করে ফেলেন। কোন সুবহানাল্লাহ, কত বড় অদম্য সুযোগ আমাদের সামনে রয়েছে। আমরা যারা এখনও যেতে পারিনি, রব্বুল আলামিন যেন আমাদেরকে জীবন একবার হলেও কলা কৌশলে সোনার মক্কা আর মদিনার জিয়ারত আমাদের সকলকে নসিব করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তারই একটি গুণ আপনাদের সামনে পেশ করতে চাই, যেমন জামজম। এই জামজমের পানি দিলে আমাদের অনেক উপকার হয়। এই জামজমের পানিগুলো মানুষকে হাদিয়া দেওয়া, এটা নবীজির সুন্নাত। নবীজি জামজমের পানি মক্কা থেকে মদিনা যাওয়ার সময় নিয়ে যেতেন, সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাহনিক করেছিলেন। মায়ের স্তন দুধের দুধটা মুখে দেওয়ার আগে সন্তানকে একটা বরকতের জন্য সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে তাদের সন্তান নিয়ে আসতেন, নবীজি খেজুর চিবিয়ে সেখানে জামজমের পানি সহ তাদেরকে সর্বপ্রথম একটা খাবার দিতেন। সেই জামজমের অনেক ফজিলত আছে। নবীজি বললেন জামজমের পানির দিকে এটা তাকানো ইবাদত। অন্না সুবহানাল্লাহ, জামজমের পানির দিকে তাকানোকে নবীজি ইবাদত বলেছেন। নবীজি বললেন জামজম পানিটা হচ্ছে নেককার মানুষদের খাবার, যারা নেককার দিনদার সালেহীন, এটা তাদের জন্য একটা বরকতময় খাবার। নবীজি বললেন যদি তোমরা জমজম পানির দিকে তাকাও তাহলে তোমাদের আমলনামায় রব্বুল আলামিন নেকি লিখবেন। শুধু তাই নয়, জমজম পানি পান করলে যাদের ভিতরে নেপাকি আছে, নেপাকি মুনাফিকি আচরণ যাদের কাছে আছে, রব্বুল আলামিন তাদের মুনাফিকি দূর করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি মুনাফিকি কি দিয়ে দূর করবেন? মুনাফিকি তো যে কোনো সময় আমাদের মাঝে প্রকাশ পেতে পারে। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফাল মিনান নার বলেছেন রব্বুল আলামিন। আসফাল, অতল গহ্বরে যাবে একজন মুনাফিক।
সুতরাং মুনাফিকি আচরণ যে কোনো মুসলমানের তো হতে পারে। তো রব্বুল আলামিন বলছেন কেউ যদি বেশি বেশি করে জমজমের পানি খায় তার থেকে নেপাকি মুনাফিকের আলামতগুলো আস্তে আস্তে চলে যাবে। একজন সাহাবায়ে কেরাম বলেছিলেন আমাদের মধ্যে আর ইহুদিদের মধ্যে একটা পার্থক্য হলো আমরা জমজমের পানি পান করলে তৃপ্তি লাভ করব আর ওরা যত খাবে ওদের কখনো তৃপ্তি আসবে না। কোন সুবহানাল্লাহ, দেখেন ইহুদিদের সেটাকে মুসলমানদেরকে আলাদা করার জন্যে জমজমকে একত্রিত করা হচ্ছে। শুধু তাই নয়, নবীজি বললেন যদি তোমরা কেউ জমজমের পানিটাকে নিজেদের ঘরের মধ্যে রেখে দাও এটা বরকত, জমজমের পানি রেখে দেওয়া এটাকে বরকত বলেছেন। নবীজি বললেন পাঁচটা জিনিসের দিকে তাকানো, পাঁচ জিনিসের দিকে তাকানো ইবাদত। নবীজি বললেন সেগুলো কি কি? একটা হলো যে আনজাবির রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসুম মিনাল ইবাদাত, পাঁচ জিনিসের দিকে তাকানো ইবাদত। আন নাজরু ইলাল মাসহাফ, কুরআনুল কারিমের দিকে তাকানো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেটাকে তাকের মধ্যে উঠাইয়া গিলাফ দিয়ে ঢেকে রাখি, বছর শেষে আবার ধরি, নবীজি বললেন তুমি পড়ো আর না পড়ো এটার দিকে তাকাইলেই তোমার আমলনামায় রব্বুল আলামিন সওয়াব লিখেন। বলুন সুবহানাল্লাহ, সেটা কুরআনুল কারিম। তারপর নবীজি বললেন ওয়ান নাজরু ইলাল কাবা, কেউ যদি কাবার দিকে তাকায় এটা রব্বুল আলামিন যতক্ষণ তাকায় থাকে ততক্ষণ ইবাদত হিসাবে কাউন্ট করতে থাকেন। কোন সুবহানাল্লাহ। আরো বললেন ওয়ান নাজরু ইলাল ওয়ালিদাইন, বাবা মায়ের দিকে তাকানোকে রব্বুল আলামিন ইবাদত বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য কতগুলো উপকরণ, কত উপটকন আমাদেরকে দিচ্ছেন, কত হাদিয়া। ঘরের মধ্যে বাবা মা, সারাদিন আমি আর আপনি অনর্থক কত কথা বলে মানুষের কত ক্ষতি করে ফেলি। নবীজি বলছেন ইবাদতের মাধ্যমে, নেকির মাধ্যমে গুনাহ লেস হয়ে যায়, কেটে যায়। আমার ঘরে আমার বাবা মা, আপনি হাসি মুখে তাকান, যেখানে আপনি প্রায় 10 মাস ছিলেন সেই মায়ের দিকে তাকান, ওই বাবার দিকে তাকান যে বাবার ব্যাপারে রব্বুল আলামিন আমার নবীজিকে জানিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, পুত্রের জন্য পিতার দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দিবেন না। কোন সুবহানাল্লাহ। পুত্রের জন্য পিতার দোয়া এটা নির্দিষ্ট খালিস করা হয়েছে, মায়ের জন্য সন্তান সন্ততি, কিন্তু ছেলের জন্য বাবার দোয়া রব্বুল আলামিন কখনোই ফেরত দিবেন না। সুতরাং বাবা মায়ের দিকে তাকানো ইবাদত বলেছেন। আরো বলেছেন অন্নাজরু ফি জমজম, জমজমের দিকে যদি কেউ তাকায় রব্বুল আলামিন বলছেন তাদের আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন সওয়াব লিখতে থাকেন। একটা ঘটনা আছে জমজম পানির ব্যাপারে, এটা বনি ইসরাইলের আহলে কিতাবের মধ্যে আমাদের এই জমজমের কথা নিয়ে আসছিল যে একজন মানুষ, তিনি নবীজির সাহাবী ছিলেন, তিনি রোম সফরে গিয়েছিলেন ইতালিতে। কোনো এক সফরে যাওয়ার পরে সেখানের যে সম্রাট ছিল সে সম্রাটের সাথে তিনি কথা বললেন। কথা বলার পরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা তোমাদের, তুমি যে মক্কা থেকে এসেছো সেখানে একটা জমজম কূপ ছিল, সেখানে আহলে কিতাবদের জমজমের একটা নাম ছিল, তো জিজ্ঞেস করলেন সেই কূপটা কি এখন আছে বা এটার এখন কোনো নাম চেঞ্জ হয়েছে? তিনি বললেন হ্যাঁ সেই কূপটা এখনও আছে, তবে সেই কূপটার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, এটার নাম এখন জমজম। তিনি বললেন আমাদের কিতাবের মধ্যে এই জমজম কূপের ব্যাপারে এসেছে, সেটা হলো এই যে কোনো ব্যক্তি যদি জমজমের পানি 3 বার মাথার মধ্যে ঢালে, তার মস্তকের মধ্যে যদি কেউ হাতে নিয়ে 3 বার ঢালে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কখনো কোনো জায়গায় কোনো অবস্থাতেই কারো হাতেই ব্যয়যদি করবেন না। কোন সুবহানাল্লাহ। আহলে কিতাবদের মাঝে এই কথা আসছে, আজকে আমরা সেই বরকত পেয়েছি, সেটা নবী ইব্রাহিম আলাইহিসসালামের উসিলায়। তিনি এমন একজন নবী, নবী ইব্রাহিম আলাইহিসসালাম, যিনি কখনো নিজের জন্য দোয়া না করে শুধু উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করে গেছেন। বেশিরভাগ এমন অনেক বিষয় এসেছে যে তিনি উম্মতের জন্য দোয়া না করে উম্মতে মুহাম্মদের জন্য দোয়া করেছেন। তারই ধারাবাহিকতা আপনাদের সামনে একখানা হাদিস পেশ করব আইয়ামে তাশরিকের ব্যাপারে। আপনাদের সামনে যে বিষয়টা বলতে চাই যে 9 তারিখ থেকে 9 জিলহজ থেকে শুরু করে 13 জিলহজ, 9 জিলহজ ফজর নামাজ থেকে আমরা তাশরিক পড়া শুরু করব, পাঠ করব, সেটা আসর নামাজ পর্যন্ত 13 তারিখ। তো সেটা পড়লে কি হবে, এটা কোত্থেকে আসছে আমাদের একটু জানা দরকার। নবী ইব্রাহিম আলাইহিসসালাম রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সাথে পূর্ণতার সাথে এই ঘটনাগুলো তুলে ধরেছেন। তো সেগুলি আপনাদের সামনে বলতে চাই যে একটা ঘটনা এসেছে যে
আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই জিনিসটা কোত্থেকে এসেছে? তো বললেন যে আল্লামা সাফুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন, আব্দুর রহমান সাফুরি, তিনি বলছেন যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবেহ করছিলেন নবী ইসমাইল আলাইহিস সালামকে, তো সেখানে জবেটা হচ্ছিল না, ছুরিটা চলছিল না তার গলার উপরে, সেটা পিছলাইয়া যাচ্ছিল বা সরে যাচ্ছিল, এমন অবস্থা তিনি ক্রন্দন করছিলেন যে আমি কোরবানি করছি কিন্তু এটা গ্রহণ হচ্ছে না। সেই কোরবানি যেহেতু গ্রহণ হচ্ছে না, তিনি অনুতপ্ত হয়ে তিনি দুঃখ নিয়ে ক্রন্দন করা শুরু করলেন। জিব্রাইল ইসলাম বললেন, আতাবকি ফি সাআতি সুর, আপনি কান্না করছেন কেন? ফাকালা ওয়া কাইফা লা ইয়াবকি মান আবাহু আবদাহুল হাবিব, আমি কোরবানি করছি কিন্তু সেটা আমার থেকে গ্রহণ করা হচ্ছে না, তো গ্রহণ যদি না করে, আমি ক্রন্দন না করে আমি বসে থাকবো কীভাবে? তো বলা হলো, আপনি যদি এই কোরবানির বদলে অন্য কোরবানি দেন যেটা আল্লাহ মনোনয়ন করেছেন, তাহলেও আপনার পরীক্ষা, আপনার ইমতেহান, আপনার কোরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো তিনি যখন দেখলেন সেখানে জান্নাতের একটা দুম্বা নবী ইসমাইল আলাইহিস সালামের জায়গায় শোয়ানো আছে, তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জিব্রাইল ইসলাম সেটা যখন দিলেন এবং বলা শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবী ইব্রাহিম আলাইহিস সালামও বলা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে প্রথম আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আসছে জিব্রাইল আলাইহিস সালাম থেকে, দ্বিতীয় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যেটা এসেছে সেটা এসেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে। এখন নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বললেন, নবী ইসমাইল আলাইহিস সালাম চোখ খুলে যখন দেখতে পেলেন ওনার জায়গায় একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, তিনি বলা শুরু করলেন, ওয়ালিল্লাহিল হামদ কন সুবহানাল্লাহ। দেখুন, তিনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির ছুরি চালাচ্ছিলেন, এত হৃদয় বিদারক এই ঘটনা দেখে অতি আশ্চর্যজনিত হয়ে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পবিত্রতা আল্লাহর মহান আজমত প্রশংসা করা শুরু করছিলেন, আল্লাহ আপনি মহান, এটা কি হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে সেখানে একটা দুম্বা শাহিদ, তিনি আরো বাড়ি বলা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি মহান। এরপর নবী ইসমাইল আলাইহিস সালাম তাদের সাথে মিলিয়ে আরেকটা তাসবিহ পড়লেন, ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথাটা অব্দপদী পর্যন্ত যতদিন এই পৃথিবীর জমিনে সূর্য উঠবে, চাঁদ উদিত হবে, উম্মতে মুহাম্মদী যতদিন কালিমার দাওয়াত ঈমান যতদিন বুকের মধ্যে রাখবে, ততদিন এই তাসবিহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর জন্য ওই নির্দিষ্ট দিনগুলোতে পাঠ করা ওয়াজিব করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এগুলো আমাদের সকল বালেক প্রাপ্ত বয়স্ক মুসলমানদের উপর পড়া ওয়াজিব। এটা বেশি জোরেও নয়, একদম আস্তেও নয়। যদি কেউ আস্তে আস্তে মনে মনে আয়ামে তাশরিকের দিনগুলোতে এই তাসবিহগুলো পাঠ করে তাহলে তার ওয়াজিব আদায় হবে না। সুতরাং আপনাকে একটু জোরে করে পড়তে হবে, এবং যারা মহিলা তারা আস্তে আস্তে পড়বে। সুতরাং যতক্ষণ আমাদের মনে থাকবে, যখনই মনে পড়বে, ভুলে গেলেও, ইমাম সাহেব পড়তে ভুলে গেছেন, কিন্তু তখন মুক্তাদিদের উপর এটা জোরে জোরে পড়া ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমরা যেন কোনো অবস্থাতেই এই তাই আয়ামে তাশরিকের এই তাসবিহগুলো যেন আমরা পাঠ করা ছেড়ে না দেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে একটা ঘোষণা, যেটা আলোচনার বিষয়, সেটা হলো ঈদুল আদহা বাংলাদেশে আগামী বুধবার অনুষ্ঠিত হবে। আপনাদের পক্ষ থেকে আমাদেরকে জানানোর জন্য বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা বললেন কখন জামাতটা দেওয়া যায়, ঈদের জামাতটা, সে ব্যাপারে আপনাদের থেকে একটু অনুমতি নেওয়ার জন্য বলা হয়েছে। যেহেতু কোরবানির ঈদ, আমাদের অনেক কাজ থাকে, জামাতটা লেট হলে সমস্যা হয়ে যাবে, একটু আর্লি হলে ভালো হয়। আপনাদের মতামত কখন? আটটা হলে কেমন হয়? আটটা, পাঁচটার দিকে ফজর হয়, আপনারা রেডি হবেন, দু ঘন্টার ভিতরে হলে সাতটার ভিতরে মসজিদে চলে আসতে পারবেন। আটটা হলে কেমন হয়? ইনশাল্লাহ, তাহলে আগামী বুধবার কালুসা রহমতুল্লাহ আলাই জামে মসজিদ প্রাঙ্গণে আমাদের ঈদুল আধার জামাত সকাল আট ঘটিকায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবুল